এখন আর কথা হবে না, গান হবে। আপনারা আমরা খেয়াল রাখব, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। গান শুনেন, মনে শান্তি পান, নিজের টাকা দিয়েও গান শুনতে হয় না, আরেকজনে আয়োজন করে আপনারা এসে গান শুনেন, কি সুন্দর দায়িত্ব নিয়ে। এরপরও যদি যায় যাবলা কইরা গান নষ্ট করে দেন। বিনোদন ভালো জিনিস, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, গান দেখলে ভালো লাগে, শুনলেও ভালো লাগে, কারণ এখন তার জ্ঞানের মধ্যে নেই, অনেক কিছু দেখেও মানুষ। এখন আপনারা বিশৃঙ্খলা কইরা মকতুল সাহেবের দরবারের গানটা বন্ধ করে দিয়েন না। সাত্তার ভাই কিন্তু কথাটা খুব আবেগে বলছে যে যদি বিচার করতে পারি তাইলে গান করব, করাবো, আর যদি না হয় তাইলে আর কোনোদিন গান করাবো না, কথাটা বলছে, যেভাবেই বলুক। কষ্ট কইরা বিশৃঙ্খলা করেন না বাবা, আজকে একটা ঝামেলা কইরা গান বন্ধ করে দিবেন আপনার এলাকারই দুর্নাম, আর কারো দুর্নাম না, সমস্যা নাই। এখন তো তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ভালো হইছে, ইউটিউব সার্চ দিলেই গান শোনা যায়, আর কষ্ট করে গান শুনতে হয় কেন। একটা দয়ালি গান করি, এরপরে দেখা যাক। ফোক গান গাইতে বসে আমাদের নেতা মহোদয়, ওনার একটা ফোক গান করবো, আগে দয়ালের নামে একটা গান করি।
Beep.